যতই করো বাহানা যতই করো বাহানা বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা হ্যাঁ ভীষণ কষ্ট পাচ্ছি যে সীমা মাংসের হাড্ডি খাবে সীমা মাছের মাথা খাবে সীমা মিষ্টি খাবে আর আমি ঢুক গুলব আমি এমন করে চোখ তুলে তাকে থাকবো কি দেখবো চোখ তুলে দেখো না কে এসেছে আবার নতুন করে বিয়ের সানায় বেঁধেছে না 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 নে না নে না নে না নে না নে বলছি কি নিয়ে বলছি কেন সীমা মাছের মাথা খাবে আর আমি কেন ঢুক গিলবো দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না সঙ্গে থাকো দেখতে থাকো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বি উইথ প্যাশন উইথ এপি তুই করো বাহানা যতই করো না 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 বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা হ্যাঁ এই গানটা আমি গিয়েছিলাম অনেক দিন আগে চোপার বিয়ের কথা চারিদিকে রটেছিল চোপার বিয়ে চোপার বিয়ে চোপার বিয়ে তখন আমার এগেনস্ট এই দেখেন চোপার বর্দি হ্যাঁ এই করেছে সেই করেছে এখন কি শুনছি প্রদীপ তোমার নাকি বিয়ে সীমা নাকি মেয়ে দেখছে সম্বন্ধ আনছে চাই গড খুব ভালো কথা সেই বিয়েতে সীমা যাবে বরযাত্রী সীমা পাবে তত্ত্বের সারি সীমা পাবে সব কিছু আর আমি দূরে বসে সীমা যখন মাংসটা হাও হাও করে খাবে মাছের মাথা হাও হাও করে খাবে আর দূরে বসে যুগ গিলব হ্যাঁ প্রদীপ হ্যাঁ একটা মেয়ে একটা মেয়ে গত প্রায় এগারো মাস হয়ে গেল সে বাড়ি ছাড়া সংসার ছাড়া স্বামী ছাড়া এখানে এই ছেলেটা এই প্রদীপ মা বাবা সন্তান নিয়ে সে আছে আচ্ছা দুজনের মধ্যে ডিভোর্স মানে একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ কেউ কাউকে মেনে নেবে না মেয়েটাও ফিরে আসবে না ছেলেটাও মেয়েটাকে মেনে নেবে না সবকিছু ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেল হ্যাঁ ডিভোর্সের স্ট্যাম্পটা লাগেনি উকিলের সাইজ সবুজ লাগেনি বাট বাট আমরা জানি চোপা ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেখানে তার সাথে কে ছিল অযোধ্যা তার সাথে কে গেছিল মোটামুটি সিনারি ক্লিয়ার হ্যাঁ কই শখ নাই নো শখ কই শখ নাই সেখানে চোপার জীবনে যে কেউ আছে আমরা সেটা অনেকদিন আগেই জানতাম এবং এখনও যে সে আছে তার প্রমাণ ফ্ল্যাট ভাড়া করার সময় তার পাশে কিন্তু তার সেই সুপচিন্তক দাদা হিসাবে পাশে ছিল আচ্ছা এখন সীমা বড় দিদি হিসাবে সন্দীপের একটাই কাজ করে চলছে একটা মেয়ে দেখে চলছে হ্যাঁ সন্দীপকে আমি একটা কথাই বলবো তুমি বিয়ে করতেই পারো বিয়ে করার কোনো না করার অধিকার কারণ নেই দিনের শেষে স্ত্রীর জায়গাটা মা বাবা সন্তান কেউ নেবে না স্ত্রী মানে বন্ধু কোথাও ঘুরতে ফিরতে বেড়াতে গেলে কিন্তু একটা স্ত্রীর সাহায্য দরকার পড়ে সেখানে দাঁড়িয়ে তোমার স্ত্রীর সাহায্য তোমার দরকার পড়বে তাই তুমি ওর সাথে ঘোরাফেরা বেড়ানো হাসানে কোদানো সবই করতে পারো তাই তোমার জন্য একটা সুন্দরী সুশীলা গৃহ কর্ম নিপুণা মেয়ে আনতেই লাগবে এবং অবশ্যই সে যেন একটু বড় মনের হয় কারণ আমার সোনা বাবাটা যেন সে কষ্ট না দেয় তবে সন্দীপকে একটা কথাই বলবো যারা সন্দীপের বিয়ের এগেনস্টে ভিডিও করছে বা বলছে যে কেন বিয়ে করবে চোপা যদি তার জীবনে মুভ অন করতে পারে তাহলে সন্দীপ কেন নয় চোপা যদি মুভ অন করতে পারে তাহলে প্রদীপের প্রদীপ কেন জলে উঠবে না তারও তো বাঁচার অধিকার আছে তারও তো সংসার অধিকার আছে কিন্তু মাও বিয়ে করছে বাবাও বিয়ে করছে দুজনে দুই দিকে বিয়ে করছে কিন্তু আসলে সৎ সৎ বাবা জ্বালা যে ভুগবে সে হচ্ছে আমার সোনা বাবাটা ওর কথা আমার সবসময় মনে হয় যে ওর জীবনটা কি হবে না মা দেখলো না বাবা দেখলো না মা বুঝলো না বাবা বুঝলো একটা কথাই আমি প্রদীপকে বলবো তুমি যদি বিয়ে করতে চাও সীমাকেও বলবো তুই আলাপ আনিস এমন আর পানিস সে জন্য সোনা বাবাটাকে মাথায় করে রাখে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা প্রদীপ সেই মেয়েটা হয়তো বিয়ের আগে হ্যাঁ 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 বলবে কারণ বিয়ের আগে সব কথাতেই তো হ্যাঁ হ্যাঁ বলতে লাগে নাতে না বলতে লাগে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সে কতটুকুন তার কথাতে থাকবে কতটুকুন সে ওই সীমার দেওয়া পয়েন্টগুলি মানবে এটা দেখতে লাগবে সোনা বাবাটাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত আমরা রাখতে পারি না মাতৃ স্নেহ পিতৃ স্নেহ দুটোই একটা বাচ্চার বড় হওয়ার জন্য খুব খুব দরকার মার স্নেহ এবং বাবার স্নেহ দুটোরই খুব দরকার সোনা বাবার জীবনে যদি কোনো মা আসে সে যদি তাকে স্কুলে নিয়ে যায় নিয়ে আসে এবং অন্য বাচ্চাদের মার সাথে মেশে তাহলে বাচ্চাটার ভেতরে যে একটা মার জন্য একটা খালি পান সেটা সেটা হয়তো চলে যাবে এখন কথা হচ্ছে বাচ্চা যদি কাস্টাডি যদি আমাদের চোপা পায় তাহলে তো চোপা বাচ্চাটা যখন যাবে তো ওখানে ওখানে তাহলে তাহলে ওখানেও বাচ্চাটা মাও পাবে হয়তো যদি চোপা মুভ অন করে কারণ চোপা চোপা করছে না মুভ অন করেছে কি করে না করে করে নাই চোপা যদি মুভ অন তাহলে সেখানে বাচ্চাটা হয়তো আরেকজন বাবাও পেতে পারে বাট দে আর নট বায়োলজিক্যাল মাদার আর বায়োলজিক্যাল ফাদার বোদ্া কেসেসে সেম এখানে ওখানে পাবে তো ওখানে তবে হ্যাঁ প্রদীপ একা একা হ্যাঁ আমার যেটা প্রদীপের মাকে দেখলে কষ্ট লাগে এত বড় মার্বেলের ঘর মোছা এত বড় উঠোন ঝাড় দেওয়া বাচ্চাটার দেখভাল করা রান্না বান্না করা এই কাজগুলি করার সত্যি এক এই বয়সে কষ্ট সেই কষ্টটা দেখার জন্য যদি আরেকটা মেয়েকে আনা হয় তাহলে আমার মনে হয় না দোষের কিছু আছে বলে চোপা যদি অন করতে পারে তাহলে কেন প্রদীপ মুভ বন করতে পারবে না কেন পারবে না চোপা যদি একদমই সরে যায় এই জায়গা থেকে চোপা যদি সম্পূর্ণভাবে কারোর হাত ধরে থাকতে পারে তাহলে প্রদীপের জীবনেও যদি কোনো নারী আসে এটা আপত্তি নেই কষ্ট একটাই সেই নারীটা কি আমার সোনা বাবাটাকে ভালো ব্যবহার করবে না সতেলা মা কব আচ্ছা হতে কই কি না হতো তো রামের বনবাসটা হতো কি তাই এই সৎ মা ওয়ার্ডটার মধ্যে একটা অসৎ ভাব আমরা পাই সৎ বাবার ক্ষেত্রে তো পাই না কারণ সৎ বাবারা দূরত্ব মেনটেন করেই চলে এই মানে সৎ বাচ্চাদের কাছ থেকে সৎ মা খাওয়ার কম দেবে সৎ মা একটু চিমটি কাটবে সৎ মা একটু কাঁদাবে এই একটা ধারণা আমাদের ভেতরে মজ্জাগত হয়ে গেছে হুম যেটাকে বলে প্রেজুডিস একদম ভেতরে স্টেপ মাদার ওয়ার্ডটা শুনলেই মনে হয় আর এ তো ভালো হতেই পারে না যদিও আমরা ভালো সৎ মা আজকাল অনেক দেখতে পাচ্ছি টিভির সিনারিতে মানে রিয়েল লাইফে প্রচুর যেমন লাবণী চক্রবর্তী নিজের সন্তান আনিনি ওই সৎ ছেড়ে মানুষ করেছে এরকম প্রচুর আছে যারা নিজেদের সন্তান আনিনি অনলি বিকজ অফ ওই সানকে মানুষ করবে বলে তো সেই রকম যদি কেউ হয় সন্দীপের জীবনে এমন কোন মেয়ে যদি আসে এবং সেই মেয়ে যদি তার নিজের সন্তানটা না আনে তাহলে হয়তো সোনা বাবার আদরের কোনো কমতি হবে না ভালোবাসার কোনো কমতি হবে না কিন্তু সেই মা যদি নিজস্ব সন্তান থাকে সৎ মা কতটুকুন সোনা বাবাটাকে আদর করবে বা ভালোবাসবে সেটাতে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে তবে অবশ্যই সীমার গার্জিয়ানশিপে বা সীমার দেখার কোনো মেয়ে যদি সন্দীপ বিয়ে করে তাহলে সময় নাই গময় নাই সীমা গিয়ে হাজির হবে আর তারপর যদি পান থেকে চুন খসে আমার মনে হয় না প্রদীপ বা প্রদীপের হবু স্ত্রী কাউকেই সীমা রক্ষা করবে মানে ছেড়ে দেবে কারণ সোনা বাবার সাথে কোনোরকম আপোষ করতে আমরা কেউ কিন্তু রাজি না নিজের মাই যখন বাচ্চার কষ্টটা বুঝলো না এগারো মাস ধরে বাচ্চাটা মা ডাকতে পারেনি এগারো মাস ধরে বাচ্চাটা ফিড যে বাচ্চা ফিট করতো সেই বাচ্চাটা মার সেই কোল সেই ছায়া পায় নাই ঠাম্মা কি কখনো মার জায়গা নিতে পারে আমরাই বলি কি চিরা বলো মুড়ি বলো ভাতের মতো নয় মাসি বলো পিসি বলো মার মতো নয় ঠাম্মা এগারো মাস ধরে করে যাচ্ছে আর কত করবে প্লাস চোপা যখন ফিরে আসবেই না চোপাকে আমরা বহুবার ডেকেছিলাম আমরা না আমি বলেছিলাম চোপা ফিরে আয় সঙ্গে দিদি বলেছিল আসো মিটমাট করে দিচ্ছি কিন্তু চোপার কোনো অবস্থাতেই আর ফিরে আসতে রাজি না বা ফিরে আসার মতো জায়গাতে ও আর দাঁড়িয়ে নেই ওর তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেকে গেছে বেঁকে আমারে পথ তোমার পথের থেকে অনেক দূরে এই হচ্ছে চোপার অবস্থা তাই চোপার দিকে ফিরে আসবে না আর আর কত রাত একা থাকবো বলে প্রদীপই বা কত রাত একা কাটাবে একটা সঙ্গী বন্ধু যার যারকে নতুন বাইকের পেছনে উঠে ঘোরাবে যাকে নিয়ে গাড়ি করে ঘুরতে যাবে যাকে নিয়ে বেড়াতে যাবে দিনের শেষে বৃদ্ধ মা বাবার সেবা করার জন্য নিজের মনের কথা বলার জন্য ছোট্ট শিশুটার মার কোলের ছায়া বসিয়ে একটু গান হ্যাঁ শোনানোর জন্য একটা রমণীর পাশ পাশই দরকার আছে কিন্তু একটা কথাই বলবো প্রদীপ তুমি যেখানে যাও যার সাথে মন লাগাও যাকে বিয়ে করাও সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন করতে পারি না বা আমার কোনো প্রশ্ন করার অধিকার নেই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে সেই বাচ্চাটা যেন মানে সেই মহিলা যেন অ্যাটলিস্ট তোমার বাচ্চাটার কোনো ক্ষতি না করে কারণ বলে তো আসবে হ্যাঁ হ্যাঁ ওই আমার ছেলে ওই আমার মেয়ে এরকম বলে কিন্তু হুম এক গাছের ছাল আরেক গাছে কোনো দিনই লাগে না দিনের শেষে সেই ছাল যখন তার নিজের সন্তান পাবে তখন সত্যি নিয়ে বাচ্চাটাকে সেইভাবে ভালোবাসা দেবে না এটা যতদিন তোমার মা আছে উনি উনি মানে সোনা বাবার জন্য কোনো আঁচ আসতে দেবে না তারপর কি হবে আমি জানি না একটুখানি কথাই বলবো যদি সপ নিজের কোনো সন্তান আদি না আনে তাহলে হয়তো তার সমস্ত অ্যাফেকশানটা বাচ্চাটার প্রতি পড়বে কিন্তু সেটাকে সম্ভব সেটা সম্ভব না কারণ সেও চাইবে তার সন্তান তার রক্তের কেউ যে আসবে সে কেন ত্যাগ করবে সে কেন কম্প্রোমাইজ করবে তাই না সত্যিনের ছেলের জন্য সে তার নিজের গর্ভটা কেন বন্ধ রাখবে প্রত্যেক মানুষ চায় মা হতে নিজের সন্তানের মা হতে মা ডাক হতে শুনতে পাবে ছোট বাবার থেকে কিন্তু মা হওয়াটা আলাদা একটা ফিলিংস তাই বলবো তুমি বিয়ে করো প্রদীপ তুমিও মুভ অন করো কিন্তু ভেবে ভেবে চিনতে অন করবে যার সাথেই গলায় মালা দাও না কেন একটা জিনিস ভেবে রেখো যে সেকেন্ড বউ আসবে সে কিন্তু অনেক স্ট্রংয়ে আসবে আর যেহেতু তোমার গায়ে অলরেডি এলিগেশন লেগে গেছে তোমার বোনের সাথে মিল নেই তোমার সাথে মিল ছিল না সেও হয়তো এসে তোমাকে বুঝে কোপ মারতে পারে তাই তুমি এই সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু বিয়ে করবে কারণ তোমার গাড়ি তোমার বাড়ি তোমার বাইক দেখে এখন অনেক মেয়ে এস সার বলবে সেই এস সারটা যেন লোক দেখানো না হয় সেই এস সারটা যেন তোমার সন্তানের মানে ভালো দেখেই যেন সে আসে অবশ্যই তোমার বৃদ্ধ মা বাবাকেও সেবা করতে লাগবে সবার আগে টার্গেট হচ্ছে সোনা বাবাটা ওর যেন রকম কোনো রকম ক্ষতি না হয় সেটা একটু দেখার চেষ্টা করবে আর সীমা তোকেও বলবো যে মেয়ে তুই দেশ না কেন এই বাড়ির বউ করে ঘরে ঠুকিয়ে দেখবি আবার যেন ওই পাঁচ বছর পুরনো কাহিনীটা যেন আবার না হয় হ্যাঁ খুব সুন্দরী মেয়ে দরকার নেই আর তার থেকে বড় কথা সেই মেয়েটা যেন সোনা বাবাকে লোক দেখানো ভালোবাসা না নিজের মন দিয়ে ভালোবাসা দিয়ে যেন জড়িয়ে রাখতে পারে এইটুকুন দেখার চেষ্টা করবি এইটুকুনি রইলো সুস্থ থাকো ভালো থেকো আবার দেখা হবে কালকে বাই